হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে চলে আসলাম কুষ্টিয়া জেলা কুরসা বাজারে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাছুর গরু এই হাটে আসে। অনেক সুন্দর সুন্দর বাছুর গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে আপনার কাছে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দর্শক, সামনে একটি কালো কালারের ক্রস, তাই তো? এটা ফিজিয়াম ক্রস। দর্শক, ফিজি ক্রস দেখানো হচ্ছে আপনাদের। অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন, একদম খামার উপযোগী গরু চাচ্ছেন যারা এটা নিতে পারেন। আচ্ছা, কত চাচা এটা? 75,000 টাকা দাম চাচ্ছেন। দর্শক দেখছেন অনেক সুন্দর একটি গরু। আচ্ছা, এটা কি দাঁতছে? এখনো দাঁতি নাই, তার মানে অনেক বড় হবে দর্শক। আচ্ছা, লাস্ট কেমন হলে দিতে পারবেন চাচা? দর্শক 65,000 টাকা হলে দিতে পারবেন। দেখছেন আজ চলে আসছে কুষ্টিয়া জেলার কুরসা হাটে। দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণ গরু, এবং বিশেষ করে এই হাটে অনেক সুন্দর সুন্দর বাছুর গরু আসে। আপনারা চাইলে এই হাটটিতে আসতে পারেন। তো দর্শক, এই সাইডে আরেকটি দেখতে পাচ্ছেন, এটাও ক্রস, ফিজিয়াম। ফিজিয়াম ক্রস দেখানো হচ্ছে আপনাদের। যদি সম্পূর্ণ আকারে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু। এটারও তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া এটা চাচ্ছেন কত দাম? দাম চাচ্ছে 76,000 টাকা দাম চাচ্ছেন। এটা তো ফিজিয়াম ক্রস, তাই তো? ফিজিয়াম ক্রস। এটার বয়স কেমন, দাঁতছে? না, এটা এখনও দাঁতি নাই দর্শক, একদম মানে খামার উপযোগী যারা গরু চাচ্ছেন তারা এটা নিতে পারেন। আচ্ছা চাচা, এটা লাস্ট কেমন হলে দিতে পারবেন? 66-67 হলে দিতে পারবেন দর্শক। দেখতে পাচ্ছেন আজকে কি একটাই নিয়ে আনছেন? দর্শক একটাই নিয়ে আনছেন। দেখছেন আজ চলে আসছে কুষ্টিয়া জেলার কুরসা বাজারে। দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাছুর গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা প্রতিনিয়তই নিত্য নতুন ভিডিও বানানোর চেষ্টা করি। তো দর্শক, এই সাইডে দেখছিলাম লাল টকটকি কালারের একদম খামার উপযোগী গরু। দেখছেন দর্শক অনেক সুন্দর সুন্দর গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, বিভিন্ন জাতের গরু দেখানো হচ্ছে আপনাদের। যদি সম্পূর্ণ আকারে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু। এই সাইডে আরেকটি লাল কালার দেখানো হচ্ছে আপনাদের, অনেক সুন্দর একটি গরু দেখানোর চেষ্টা করছি। যদি গরু সম্পূর্ণ আকারে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু আপনাদের মাঝে তুলে ধরছে আজকে। আপনারা চাইলে এই হাটে আসতে পারেন, অনেক সুন্দর সুন্দর বাছুর গরু আসে হাটে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাছুর গরুর আমদানি হয়, বিভিন্ন জাতের গরু ধারণা দেওয়ার চেষ্টা করছি। দর্শক, এই সাইডে দেখছিলাম একটি শ্যামলা কালারের সার গরু দেখানো হচ্ছে আপনাদের, অনেক সুন্দর একটি গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। একদম খামার উপযোগী গরু চাচ্ছেন যারা তারা এটা নিতে পারেন দর্শক, অনেক সুন্দর একটি গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আজ 24 অক্টোবর রবিবার, আজকে আবারও চলে আসছে কুষ্টিয়া জেলার কুরসা বাজারে। দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণ বাছুর গরুর আমদানি হয় এই হাটে। তো দর্শক, এই সাইডে আরেকটি দেখছিলাম লাল টকটকি কালারের একদম অনেক সুন্দর একটি গরু। দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, বিভিন্ন জাতের গরু দেখানো হচ্ছে আপনাদের। যদি সম্পূর্ণ আকারে দেখায় তাহলে অনেক সুন্দর একটি গরু। তো দর্শক, এটারও আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো, অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন দর্শক। তাছাড়া এটা চাচ্ছেন কত? 65,000 টাকা দাম চাচ্ছেন দর্শক, অনেক সুন্দর একটি গরু আপনাদের মাঝে তুলে ধরছি। আচ্ছা, এটা কি ক্রস নাকি? ক্রস জাতের গরু দেখানো হচ্ছে আপনাদের। দেখছেন দর্শক লাস্ট কেমন হলে দিতে পারবেন এটা? 55-56 হলে দিতে পারবেন দর্শক। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু আপনাদের মাঝে তুলে ধরছে আজকে, আপনারা চাইলে এই হাটটিতে আসতে পারেন, প্রচুর পরিমাণ বাছুর গরুর আমদানি হয় এই হাটে।
আমরা দেখছিলাম আজকে সুন্দর সুন্দর বাছুর গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম, দেখতে পাচ্ছেন দর্শক একদম একই সাইজের গরু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দুটো একই সাইজের দেখতে পাচ্ছেন, আচ্ছা এই জোড়া তো একই সাইজের তাই তো? তো এই জোড়া তো কেমন পার পিস কেমন যাচ্ছে? একদম বাটা রেট, পঞ্চান্ন হলে দিতে পারেন, 62 করে দাম চাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন। তো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা প্রতিনিয়ত ভিডিও বানাই দর্শক দেখতে পাচ্ছেন। যদি সম্পূর্ণ আকারে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া। এই সাইডে দেখছিলাম লাল টকটকে কালারের ষাঁড় গরু, যদি সম্পূর্ণ আকারে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু আপনাদের মাঝে তুলে ধরছি। একই সাইজ একই গেটআপের গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, বিভিন্ন জাতের গরু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের। তো আমাদের এই ভিডিও দেখে আপনারা অনেকটা ধারণা পাবেন যে এরকম গরু এরকম দাম, অনেকটা আইডিয়া পাবেন দর্শক দেখতে পাচ্ছেন। তো এই সাইডে ভাই বিচিলি খাওয়াচ্ছেন, অনেক সুন্দর সুন্দর বাছুর গরু দেখানো হচ্ছে আপনাদের, একই সাইজের গরু দেখানোর চেষ্টা করছি। তো দর্শক এই দুইটা গরুরও তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব, তো দেখি কেমন দাম বলে। তো একই সাইজ তো ভাই, পার পিস চাচ্ছেন কত? পার পিস 42-44 দর্শক, 42-44 দাম চাচ্ছেন। ক্রেতারা কি 32 বলে? 32-34 বলে। কেমন টার্গেট পার পিস? পার পিস কেমন টার্গেট কেমন? 40-এর উপরে।